আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ধামরাই প্রেস ক্লাবের ষষ্ঠ দিবার্ষিক কার্যকরী পরিষদ নির্বাচন। নির্বাচনে মাইটিভির ধামরাই প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রশিদ তুষার সভাপতি এবং আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ আব্দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে দায়িত্বরত প্রধান নির্বাচন কমিশনার, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট মোহাম্মদ খলিলুর রহমান মুখর এই ফল ঘোষণা করেন। সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য পদে বিজয়ীরা আগামী দুবছর দায়িত্ব পালন করবে। নির্বাচনে মোট 9টি পদে 16 জন প্রতিদ্বন্দ্বিতা করে, ভোটার ছিল 31 জন।